মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বিজয় মিছিল করায় শাস্তি, ধরে নিয়ে যাওয়া হলো 5 কংগ্রেস কর্মীকে, তারপর জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। মুর্শিদাবাদের সালার থানার বরুড গ্রামে বহরমপুর লোকসভায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জয়লাভের পর বিজয় মিছিল করার অপরাধে এই পদক্ষেপ সালার থানার পুলিশের। 5 কংগ্রেস কর্মীর আগামী 11 জুন পর্যন্ত জেল হেফাজত রয়েছে। আর যে ঘটনায় কার্যত প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার ডাক খোদ সাংসদের, ইতিমধ্যেই গত বুধবার সালারে গিয়ে ধৃতদের পরিবার পরিজনের সাথে খোদ সাক্ষাৎ করেন অধীর চৌধুরী। ঠিক আছে, কিছু পুলিশে করতে হবে না, সব সময় তো এই পুলিশ থাকবে না, কিন্তু কেসটা থাকলে তখন তো ব্যবস্থা হবে। এটা বোঝার চেষ্টা করুন, আপনাদের কেস সকালে আমি কোর্টে নিয়ে যাবো। এরপর বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। ঈদের পর সালার থানায় অনশন অবস্থানের হুমকি দিয়েছেন তিনি। তার অভিযোগ, পুলিশ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, পুলিশকে অনৈতিকভাবে ব্যবহার করার যে ধারা চালু হয়েছিল তা অব্যাহত রয়েছে। এই ঘটনা যদি সংশোধন না করা হয় তাহলে কংগ্রেস থেমে থাকবে না, প্রয়োজনে জেলা পুলিশ সুপারের অফিসও ঘেরাও করা হবে। পুলিশকে ব্যবহার করবার যে অনৈতিক প্রক্রিয়া আপনি চালু করেছিলেন বাংলাকে দখল করার পর, কংগ্রেসকে ভাঙার জন্য, বিপক্ষ দলকে ধ্বংস করার জন্য, সেই প্রক্রিয়া কি এখনও চালু রেখেছেন আপনি? তার জন্যই সালার থানার মতন একটা থানার ওসির এত ক্ষমতা হয় যে কতগুলো সাধারণ গ্রামের ছেলে একটা ঢোল বাজিয়েছে তার জন্য তাদেরকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিলেন? আমরা কিন্তু বসে থাকব না। কংগ্রেস ক্ষুদ্র হতে পারে, কংগ্রেস কিন্তু তুচ্ছ নয়, কংগ্রেসকে নগণ্য মনে করার কোনো কারণ নেই। এর প্রতিবাদে পবিত্র ঈদের পর আমি নিজে এই সালার থানার সামনে আমি অনশন অবস্থানে বসব। এই অন্যায় আমরা মেনে নেব না। যদি তাতে কাজ না হয়, মুর্শিদাবাদের এসপির বাংলোর সামনে, মুর্শিদাবাদের এসপির অফিসের সামনে আমরা অনশন অবস্থানে বসব। যদিও এই ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার। এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।